নমস্কার সরস্বতী পুজো মানেই ছোটোবেলা ছোটোবেলা স্মৃতি সেই বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেওয়া সবাই মিলে অঞ্জলি দেওয়া খিচুড়ি খাওয়া আর অবশ্যই কুল খাওয়া হ্যাঁ কুল খাওয়া এই সরস্বতী পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুল খাওয়া তার আগে পর্যন্ত সবার বাড়িতেই নিষেধাজ্ঞা থাকে কুল যেন সরস্বতী পুজোর আগে একদম না খাওয়া হয় কুল খেলেই মা সরস্বতী রাগ করবে এবং আমাদের বৃদ্ধ বুদ্ধি সব চলে যাবে কিন্তু এর পিছনেও কিন্তু ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলি কি কি আপনারা কি জানেন আমি রিয়া ভট্টাচার্য আজকে আমার চ্যানেল ইটস রিয়াল কিউশনে আপনাদের সেই ব্যাখ্যাগুলিই জানাবো ভিডিওটা পুরোটা মন দিয়ে শুনুন এবং অবশ্যই লাইক করে এবং কমেন্ট সেকশানে লিখে জানান আপনাদের কেমন লাগলো আর সরস্বতী পুজো নিয়ে আপনাদের সবার জীবনে কিছু না কিছু স্মৃতি তো থাকবেই সেই স্মৃতিগুলি কমেন্ট সেকশানে লিখে জানান চলুন এবার আসি মূল ভিডিওতে পৌরাণিক ব্যাখ্যাটি হলো মহারিষি বেদব্যাস তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন আশ্রমে তাকে বলা হয় যে একটা কুলের আটি মাটিতে পুঁতে দেওয়া আছে সেই গাছটি যখন বড় হবে তারপর সেখান থেকে পাকা ফল মহারিষির মাথায় পড়বে সেদিন তিনি বুঝতে পারবেন যে তার সিদ্ধি লাভ হয়েছে যথারীতি বছরের পর বছর পেরিয়ে যায় গাছটি বড় হয় এবং সময়ে সেখান থেকে একটি ফল মহারিষির মাথায় পড়ে মহারিষি বুঝতে পারেন তিনি সেদিন সিদ্ধি লাভ করলেন এবং যথাসময়ে মা সরস্বতী আবির্ভূত হয়ে তাকে আশীর্বাদ করেন সেই দিনটি ছিল শুক্লা পঞ্চমীর দিন এবং সেই দিনই সরস্বতী পুজো শুরু হয় যেহেতু এই কুল খাওয়ার বা কুল কুলের ব্যাপারটার সাথে জড়িত ছিল এই গল্পটা সেই জন্য বলা হয় যে মা সরস্বতীকে তুষ্ট করতে হলে এইভাবেই কুল না খেয়ে তাকে অঞ্জলি দিতে এবার আসি বৈজ্ঞানিক ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যাটি এটা বলে যে কুল অ্যাকচুয়ালি পাকে প্রপারলি এই মাঘ মাস করে তার আগে পর্যন্ত কুলগুলো প্রপারলি পাকা হয় না কাঁচা থাকে অপরিপক্ক থাকে যেটা আমাদের ডাই ডাইজেশনে অসুবিধা হয় সেই জন্যই বলা হয় কুল মাঘ মাসের আগে না খেতে এটাই হলো ব্যাখ্যা এছাড়া এক বিশেষ প্রজাতি কিছু বিশেষ প্রজাতির কুল আছে যেগুলোতে এর আগে খেলে কিছু পোকা দেখা যায় সেই জন্য বলা হয় সরস্বতী পুজোর আগে কুল না খেতে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি প্রেস করে নিলে আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশান আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন ওকে নমস্কার